তো তো বন্ধুরা আজকে আমি কথা বলবো পশ্চিমবঙ্গ থেকে বের হওয়া একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে যেখানে তোমাদের বলে রাখি বিজ্ঞপ্তি জারি হয়েছে কল্যাণী এইমসের পক্ষ থেকে এবং এখানে তোমাদের যে পোস্টগুলোতে নিয়োগ করা হচ্ছে তো এখানে তোমাদের কোনো রকম কিন্তু লিখিত পরীক্ষা দিতে হবে না সরাসরি তোমাদের যেটা করতে হবে ওয়াক ইন ইন্টারভিউ মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে রকম রিটেন টেস্ট এখানে হচ্ছে না আর অ্যাপ্লিকেশান শুধুমাত্র ইমেলের মাধ্যমেই তোমরা এখানে পাঠাতে পারবে মেল করলেই অ্যাপ্লিকেশান পুরোপুরি ডান সুতরাং অ্যাপ্লিকেশন করারও কিন্তু কোনো রকম ঝামেলা নেই আর এখানে যে শিক্ষাগত যোগ্যতা লাগছে সেটা হচ্ছে মিনিমাম যদি তোমরা উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো যে কোনো রেকগনাইজ বোর্ডের আন্ডারে তাহলেই তোমরা আবেদন করতে পারবে তেইশ জেলা থেকেই ছেলে মেয়ে প্রত্যেকেই তোমরা এখানে আবেদন করতে পারছো খুব ভালো সুযোগ এবং কোনো রকম ফিজও তোমাদেরকে এখানে পেমেন্ট করতে হচ্ছে না তো সুযোগটি কিন্তু তোমাদের প্রত্যেকেরই জন্য বলবো ভীষণই ভালো যদি কোয়ালিফিকেশন থাকে অবশ্যই আবেদন করো এই ভিডিওর মাধ্যমে ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করব। কিন্তু তারকে একটাই রিকোয়েস্ট করব যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও যাতে করে পরবর্তী সমস্ত নোটিফিকেশান পেয়ে যেতে পারো তো এবারে আমরা বিস্তারিত আলোচনা শুরু করবো অফিসিয়াল নোটিফিকেশান ওপেন করে নিয়েছি অফিসিয়াল নোটিফিকেশান একদম শেষের দিকে অ্যাপটা অ্যাপ্লিকেশান ফর্ম্যাট পাবে এবং এই লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে সেখানেই তোমরা পেয়ে যাবে তো দেখো এখানে যেই ধরনের পোস্টে নিয়োগ করছে সেখানে তোমরা কোন পোস্টের জন্য আবেদন করছো সেটা কিন্তু অবশ্যই মেলের শুরুতেই কিন্তু তোমাদের হেডিংয়ে করা থাকবে মেল যে করবে ওখানে কিন্তু তোমাদের সাবজেক্টটা মানে তোমাদের পোস্ট কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেটা কিন্তু অবশ্যই মেনশন করতে হবে এবং এই অ্যাপ্লিকেশান ফর্ম্যাটেও সেটা টাইপ করতে হবে এরপর যেটা করতে হবে নিজেদের নাম সেটা ব্লক লেটারে লিখতে হবে নিজেদের নামটাকে পরিষ্কার বলা রয়েছে তারপরে তোমাদের রয়েছে ফাদার্স নেম মাদার নেম তারপরে ডেট অফ বার্থ দেবে এখানে এজ কি রয়েছে সেটা দেবে জেন্ডার সিলেক্ট করবে মেল ফিমেল অবশ্যই এখানে রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো তো অ্যাটাচ করতেই হবে তারপর যেটা করতে হবে তোমাদের পারমানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যাদের সেম রয়েছে তারা সেম সেমটাই তোমাদের এখানে লিখতে হবে যাদের নেই তাদের কিন্তু আলাদা আলাদা অ্যাড্রেসটা তোমাদের দিতে হবে সাথে তোমাদের আধার নাম্বারটাও দিতে হবে এখানে এবং ভ্যালিড কন্ট্যাক্ট নাম্বার মেল আইডি দেবে কারণ তোমরা মেলের মাধ্যমেই এখানে অ্যাপ্লিকেশন করছো আর এখানে তোমাদেরকে অ্যাপ্লিকেশান করার সময় ভ্যালিড ফোন নাম্বার মেল আইডি এই জন্যই দিতে বলা হচ্ছে কারণ এখানে তোমাদের সরাসরি ওয়াক ইন ইন্টারভিউ রয়েছে তো ইন্টারভিউ কবে কখন কোথায় হচ্ছে আদৌ কারা দিতে পারছো কারা সিলেক্টেড হচ্ছ সেই সমস্ত ইনফরমেশান তো পরবর্তীতে এদের তোমরা মেলের মাধ্যমে বা এদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে জানতে পারবে সেই জন্যই এখানে কিন্তু ভ্যালিড মেল আইডি দেওয়ার কথা কিন্তু বলা হচ্ছে এরপর ডিটেলস তোমাদের দিতে হবে কোয়ালিফিকেশানের মানে এখানে তোমরা একদম মাধ্যমিক থেকে শুরু করবে মাধ্যমিক দেন উচ্চ মাধ্যমিক তারপর যাদের গ্র্যাজুয়েশান রয়েছে তাহলে সেই গ্র্যাজুয়েশান এবং আদার্স যা কোয়ালিফিকেশান এখানে অন্যান্য পোস্টের ক্ষেত্রে রয়েছে সেই পোস্ট ওয়াইজ এখানে সেই কোয়ালিফিকেশানগুলো এক এক করে এখানে ইনপুট করবে এবং কোন সালে তোমরা পাস করেছো কোন বোর্ডের আন্ডারে পাশ করেছো সেগুলো তোমরা এখানে দেবে তারপরে কত পার্সেন্ট মার্কস পেয়েছো সেটাও কিন্তু এখানে দিতে হবে দিয়ে এই বেসিক ইনফরমেশানটুকু তোমরা কমপ্লিট করলে এডুকেশান কোয়ালিফিকেশান পর্যন্ত তারপর যদি তোমাদের কোনো রকম অভিজ্ঞতা থাকে তো যাদের অভিজ্ঞতা রয়েছে তাদের কিন্তু এখানে সেই ইনস্টিটিউটের নাম এবং কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত তোমরা কাজ করেছো সেই ডিটেলস ইনফরমেশান দিতে হবে যাদের নেই তাদের প্রয়োজন নেই অ্যাপ্লিকেশান ফর্ম মানে ফিল আপ করার এরপর তোমাদের যে সমস্ত ডকুমেন্টসগুলো দিতে হবে সেটা হচ্ছে বার্থ সার্টিফিকেট এবার যাদের বার্থ সার্টিফিকেট নেই তারা চাইলে মাধ্যমিকের কিন্তু অ্যাডমিটও দিতে পারো কারণ তোমাদের এখানে এজ প্রুফটা চেয়েছে তো তো তোমরা চাইলে এখানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও দিতে পারো এক্ষেত্রে যাদের ডেট অফ বার্থ সার্টিফিকেট নেই তারপর তোমাদের এখানে মাধ্যমিকের সার্টিফিকেটও মানে ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেট সবটা দেবে তারপরে উচ্চ মাধ্যমিক তার মানে তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন স্টার্ট হচ্ছে মাধ্যমিক থেকে দেন তোমাদের উচ্চ মাধ্যমিক তারপর গ্র্যাজুয়েশান এইভাবে পরপর দিতে থাকবে এবার যেটা উচ্চ মাধ্যমিক পাঁচশো রয়েছে সেক্ষেত্রে আর গ্র্যাজুয়েশনে দেওয়ার প্রয়োজন নেই আর চাইলে দিলেও দিতে পারো হায়ার কোয়ালিফিকেশান তোমার যেটা রয়েছে সেটাও তোমরা শো করাতেই পারো এখানে তারপরে যেটা যে পোস্টের জন্য গ্রাজুয়েশান লাগছে সেই পোস্টে গ্রাজুয়েশনের সার্টিফিকেট এবং তোমাদের হায়েস্ট ডিগ্রি কী রয়েছে সেটা সার্টিফিকেটও তোমরা চালিয়ে দিতে পারো এখানে পরিষ্কার মেনশন করা রয়েছে মানে দ্যাট মিনস তোমরা মাধ্যমিক থেকে একদম স্টার্ট করবে দেওয়া তারপরে এক্সপিরিয়েন্সে যদি সার্টিফিকেট থাকে তাহলে সেক্ষেত্রে সেটা দিতে পারো এবার তোমাদের যদি আর রকম এক্সট্রা কারিকুলামের সার্টিফিকেট থাকে তাহলে সেটাও দিতে পারো দেওয়ার পরে এই অ্যাপ্লিকেশান তোমরা যেহেতু এখানে তোমাদের মেল করতে হবে তো এখানে সেই মেলের মাধ্যমে এই সমস্ত ডকুমেন্টসগুলোর একটা ছবি তুলে মানে স্ক্যান করে একটা পিডিএফ বানাবে পিডিএফ বানিয়ে এই অ্যাপ্লিকেশান ফর্ম্যাটটা শুরুতেই থাকবে মানে এই যে অ্যাপ্লিকেশান ফর্ম্যাটটা এটা শুরুতে থাকবে দেন এক এক করে সেগুলো সাপোর্টিভ ডকুমেন্টসগুলো তোমরা দিতে থাকবে মানে সেগুলোর একটা ছবি তুলে পিডিএফ ফর্ম্যাট বানাবে এবং তারপরে সেটা মেলের মাধ্যমে সেটাকে পোস্ট করে দেবে তো সেক্ষেত্রে তোমাদেরকে দেখাবো মেলের মাধ্যমে কোন মেল অ্যাড্রেসে তোমাদেরকে পাঠাতে হবে সেটাও তোমাদের দেখিয়ে দেব। কিন্তু এই জিনিসটা মাথায় রাখবো যে কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেটা কিন্তু অবশ্যই তোমাদেরকে মেনশান করতে হবে তো চলো এবার সেই মেল অ্যাড্রেসটি দেখাই তো বন্ধুরা দেখো নোটিফিকেশনে যেহেতু একটু জুম করে দেখাচ্ছি তোমাদেরকে সেই জন্য একটু নোটিফিকেশানটা একটু ঝাপসা রয়েছে তাও আমি তোমাদেরকে ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করছি একটু মন দিয়ে দেখো তো দেখো এখানে বলা রয়েছে অ্যাপ্লিকেশান ফর্মের সাথে সমস্ত রকম ডকুমেন্টস লাইক পাসপোর্ট সাইজের ফটো সার্টিফিকেট অব এজ কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স শুড বি তোমাদের ইমেলের মাধ্যমে পাঠাতে হবে এই যে এখানে মেল অ্যাড্রেসটি রয়েছে মেল অ্যাড্রেসে দেখো তোমার ভিডিও পজ করে নিয়ে মেল অ্যাড্রেসটি কিন্তু তোমরা এখানে নোট করে নিতে পারো এখানে মেল অ্যাড্রেসটি পরিষ্কার দেওয়া রয়েছে এই মেল অ্যাড্রেসে তোমাদেরকে অল ডকুমেন্টস তোমাদের মার্চ করে একটা পিডিএফ ফাইল বানাতে হবে সিঙ্গেল পিডিএফ ফাইল বানাবে পরিষ্কার মেনশন করা রয়েছে একটাই পিডিএফ ফাইল হবে যেখানে অল ডকুমেন্টসগুলো পর পর সাজানো থাকবে অ্যাপ্লিকেশান ফর্ম্যাটের পরে বাকিগুলো সেই পিডিএফ ফাইলটা তৈরি করে এই মেল অ্যাড্রেসে তোমাদেরকে মেল করতে হবে এবার এখানে বলা রয়েছে দ্য ইমেল শুড হ্যাভ বিন হেডিং মেনশন মেনশনিং দ্য স্পেসিফিক পোস্ট অ্যাপ্লাই ফর এবার এখানে বলা রয়েছে মেলের হেডিংয়ে কিন্তু স্পেসিফিকভাবে তোমরা কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেইটা কিন্তু মেনশন করতে হবে নইলে দেখা গেল তোমাদের ইন মানে মেলটা যে করলে সেটা কিন্তু ভ্যালিডি হলো না সেই মেলটাকে ক্যান্সেল করে দেওয়া হলো তো কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেই সেটা মেলের হেডিংয়ে কিন্তু তোমাদেরকে মেনশন করতে হবে তো সেটা কিন্তু এখানে বলা রয়েছে কীভাবে তোমরা করবে তো দেন যেটা করতে হবে নইলে কিন্তু তোমাদের এখানে অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে যাবে সেটা পরিষ্কার এখানে বলে দিয়েছে এবং লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশান অ্যাপ্লিকেশান তোমরা এখানে পনেরো দিন পর্যন্ত করতে পারছো দেখো নোটিফিকেশান এখানে পঁচিশ তারিখে বেরিয়েছে নোটিফিকেশান পঁচিশ এক দু হাজার চব্বিশে বেরিয়েছে এর থেকে আরও পনেরো দিন যেহেতু একত্রিশে মাস সেই জন্য তোমরা এখানে চোদ্দ তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশান এখানে সাবমিট করতে পারবে মানে চোদ্দো দুই দু এই তারিখ পর্যন্ত তোমরা এখানে মেল করতে পারবে তো এখানে যেটুকু বলা রয়েছে যে এলিজিবল শর্ট লিস্টের ক্যান্ডিডেটকে পরবর্তীতে ডেকে নেওয়া হবে ইন্টারভিউ হোক বা তোমাদের এখানে যদি বেশি ক্যান্ডিডেট হয় তাহলে সেক্ষেত্রে টেস্ট হবে অল্প ক্যান্ডিডেট হলে সেক্ষেত্রে সরাসরি ইন্টারাকশানের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে তো এখানে তোমাদের শর্ট ক্যান্ডিডেটের নাম পরবর্তীতে এদের অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হবে মানে এইস এইমস কল্যাণী ডট ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে শর্ট ক্যান্ডিডেটের নাম পরবর্তীতে তোমরা দেখতে পাবে তো এখানে তোমাদের বলা রয়েছে ডেট অ্যান্ড ভেনু অফ ইন্টারভিউ উইল বি পাবলিশ অন কল্যাণী এইমস অফিসিয়াল ওয়েবসাইট তো কবে তোমাদের কোথায় ইন্টারভিউ হবে কী মানে কোন ভেনুতে গিয়ে তোমাদের ইন্টারভিউ দিতে যেতে হবে সেই সমস্ত ইনফরমেশান তোমরা কল্যাণী মানে এইমসের অফিসিয়াল ওয়েবসাইটে পাবে সেই জন্য যারা এখানে অ্যাপ্লিকেশন করে তাদের কিন্তু অবশ্যই এদের অফিসিয়াল ওয়েবসাইটটা কিন্তু ফলো করতে হবে আর ইন্টারভিউতে পার্টিসিপেট করার জন্য তোমাদের কিন্তু রকম এখানে পেড করা হবে না আর এখানে পরিষ্কার বলা রয়েছে যে তোমাদের এখানে মেলের মাধ্যমে পরবর্তীতে মানে ফাইনাল সিলেকশান যারা এখানে হতে হবে তাদেরকে ক্যান্ডিডেটকে সেটা মেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো আশা করছি এই বেসিক ইনফরমেশনগুলো পরিষ্কার তোমরা বুঝতে পেরেছ এবার সরাসরি কি পোস্ট রয়েছে সেগুলো তোমাদেরকে দেখাই তার আগে বলি নিয়োগটি কোথা থেকে করা হচ্ছে নিয়োগটি করা হচ্ছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স কল্যাণী মানে এইমসের পক্ষ থেকে কল্যাণী এইমসের পক্ষ থেকে নিয়োগ হচ্ছে এবং এখানে অ্যাডভার্টাইজমেন্টের নাম্বারও দেওয়া রয়েছে আর নোটিফিকেশান যেটা বললাম তোমাদের পঁচিশ তারিখে নোটিফিকেশান বেরিয়েছে এবং এখানে তোমাদেরকে যেই পোস্টে নিয়োগ করে সেটা হচ্ছে একটা ডাটা এন্ট্রি অপারেটর একটা হলো প্রোজেক্ট টেকনিশিয়ান সাপোর্ট তো এখানে তোমাদের ডাটা এন্ট্রি অপারেটারের ক্ষেত্রে লাগছে তোমাদের যে বেতনটা সেটা হচ্ছে উনত্রিশ হাজার দুশো টাকা পার মান্থ একটা স্যালারি পাবে আর প্রজেক্ট টেকনিশিয়ানের ক্ষেত্রে আঠারো হাজার টাকা প্লাস তোমাদের এখানে এইচআরএ থাকছে তো সব মিলিয়ে বাইশ হাজার আটশো ষাট টাকা পার মান্থ কিন্তু একটা স্যালারি পাবে তো বেতনটা কিন্তু খুব ভালো মানে রয়েছে এবং তোমাদের বয়সটাকে বলে দিয়েছে দেখো তোমাদের বয়সটা কিন্তু তিরিশ বছরের বেশি হবে না দ্যাট মিন্স তোমাদের এখানে বয়স কাউন্ট করতে হবে আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে এটা জেনারেলদের কথা বললাম জেনারেল আঠারো থেকে তিরিশ প্রথম পোস্টের ক্ষেত্রে এবং দ্বিতীয় পোস্টের ক্ষেত্রে আঠেরো থেকে আঠাশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবার যদি তোমরা ও বিসি ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো তো ও বিসি ক্যাটাগরি ক্যান্ডিডেট হলে তোমরা ছাড় পেয়ে যাবে তিন বছরের তো এর সঙ্গে আরও এক্সট্রা যোগ করে নেবে আর এস সি এসসি যদি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমরা পাঁচ বছরের ছাড় পাবে তো এই সেটা তোমাদেরকে এখানে অ্যাড করে নিতে হবে এবং তোমাদের অ্যাপ্লিকেশানের যে অন দ্য লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশান প্রসেস তো যেহেতু অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট হচ্ছে তোমাদের চোদ্দো দুই দু এই তারিখ অনুযায়ী তোমাদের এজটাকে ক্যালকুলেট করবে আর তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান সেমভাবেই ক্যালকুলেট করতে হবে আর যেটা পরিষ্কার বলা রয়েছে ক্যান্ডিডেটকে অবশ্যই লোকাল ল্যাঙ্গুয়েজ দ্যাট বেঙ্গলিটা তো অবশ্যই জানতে হবে বাংলা ভাষা এখানে জানতেই হবে আর যদি এখানে তোমাদের এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা প্রেফারেন্স পেয়ে যাবে তো ডাটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে যেই কোয়ালিফিকেশান লাগবে সেটা বলি ডাটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে তোমরা যদি যে কোনো শাখা থেকে গ্র্যাজুয়েশান করে থাকো তাহলেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে যে কোনো সাবজেক্ট নিয়ে গ্র্যাজুয়েশান যদি থাকে এবং ডিজারেবেল কোয়ালিফিকেশানে বলে দিয়েছে যে এম এস এক্সেল এম এস পাওয়ার পয়েন্ট ওয়ার্ড এগুলোর উপর যাদের বেসিক নলেজ রয়েছে তারা আবেদন করতে পারবে এবং মাস্টার ডিগ্রি যদি থাকে সায়েন্সের ওপরে ইন সায়েন্স তাহলে সেক্ষেত্রে এক্সট্রা পেফারেন্স পাবে কিন্তু এসেন্সিয়াল কোয়ালিফিকেশনের ভিত্তিতে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে কিন্তু কম্পিউটার যেহেতু ডাটা এন্ট্রি অপারেটর সুতরাং কম্পিউটারের বেসিক নলেজটা কিন্তু তোমাদেরকে জানতে হবে এবার প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্টের ক্ষেত্রে মানে মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ানের ক্ষেত্রে যেটা লাগছে সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক যে কোনো রেকগনাইজ বোর্ডের আনবে যদি উচ্চ মাধ্যমিক করে থাকো এবং সাথে যদি তোমাদের ডিএমএলটি মানে তোমাদের এখানে ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ানের ওপর যদি ডিগ্রি থাকে সাথে যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে রিজনেবেল কোয়ালিফিকেশানে বলে দিয়েছে যে যাদের হায়ার কোয়ালিফিকেশান এবং এক্সপিরিয়েন্স আছে তারা এক্সট্রা প্রেফারেন্স পাবে এবং এখানে কিন্তু জব রেসপন্সিবিলিটি সম্পর্কে দেওয়া রয়েছে তোমরা একবার নোটিফিকেশান থেকে সেটা একটু পড়ে নিও যে এখানে কী কী কাজ তোমাদের করতে হবে আর নির্দিষ্ট সময়ের মধ্যে এই মেল অ্যাড্রেস তোমাদের কিন্তু মেল করে ফেলতে হবে তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাপোর্ট করো আমাদের সাথে থেকেও পাশে থেকেও আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ